হুগলি জেলার প্রাক্তন টিএমসিপি সভাপতি শ্যামবুদ্ধ দত্তকে চন্দননগর কলেজের সামনে মারামারি করার জন্য চন্দননগর থানা তাকে প্রথমে আটক পরে গ্রেপ্তার করে। গতকাল তাকে ও তার সহযোগী দুজনকে চন্দননগর আদালতে নিয়ে এলে বিচারক তিনজনকে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। দাদা কি হয়েছিল ঘটনাটা? অন্যায় হচ্ছে, অন্যায়, ক্ষমতার অপব্যবহার হচ্ছে। কে করছে বলে মনে হচ্ছে দাদা? দাদা কে করছে? যে পুলিশকে ব্যবহার করছে। কে? তৃণমূলের লোকজন? তৃণমূলের লোকজন দাদা? অবশ্যই, আটু ভিতরে, আটু ভিতরে। এটা কি অন্তর্দ্বন্দ্ব তৃণমূলের? কি মনে করছে? অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার। কার বিরুদ্ধে অভিযোগ? কার বিরুদ্ধে দাদা অভিযোগ? কার বিরুদ্ধে? এখানকার যে দায়িত্বে আছে। দায়িত্ব বলতে কার বিরুদ্ধে? এখানকার যে দলের দায়িত্বে আছে কার বিরুদ্ধে, সবাই জানে কার বিরুদ্ধে। এবার প্রতি মাসে ভেলোরের ডাক্তার বাবুরা আসছেন আপনার এলাকায়। হ্যাঁ, সেবা সদনে আসছেন তামিলনাড়ুর নাগেন্দ্র মহেশ্বর থেকে শুরু করে সব ধরনের সুনামধন্য ডাক্তার বাবুরা। খুবই কম খরচে পাওয়া যাবে সঠিক চিকিৎসা পরিষেবা, বাড়ি গিয়েও চিকিৎসা বা ওষুধ পৌঁছে যাবে। তাছাড়া রয়েছে ভিডিও কলিং এর মাধ্যমে ডাক্তার বাবুর সাথে যোগাযোগের ব্যবস্থা। আর হ্যাঁ, এখানে নিজের পছন্দ মতো জায়গা থেকে পরীক্ষা করান আর পেয়ে যান আকর্ষণীয় ছাড়। বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষার উপর আমাদের সেবা সদনে সব সময়ের জন্য 20% ছাড় ব্যবস্থা। সুচিকিৎসা, সুবন্দোবস্ত যদি পাওয়া যায় অত্যন্ত কম খরচে, তো দূরে যাবেন কেন? প্রয়োজনে যোগাযোগ করুন সেবা সদন, হালদারপাড়া, জিটি রোড, চন্দননগর। নতুন রূপে সেজে উঠেছে নাইস পার্ক। ছোট থেকে বড়দের জন্য আনন্দ ও সময় কাটানো ছাড়াও রয়েছে পিকনিক থেকে শুরু করে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিবেশ। নাইস পার্ক, দেবক, নৈহাটি।